সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ এবং স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুর বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শিখিনি এমন গলা? মা বলেন রবীন্দ্র ঠাকুরের গান তো তানের নয় প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়। গানটা মায়ের মুখে শুনতে শুনতে কখন যে আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝড়ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতে খোলা গলায় গাইলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই। অভিসার, অভিসার মানে কি মা? মা বললেন অভিসার, অভিসার আবার কোথায় পেলি? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে, হ্যাঁ ঠিক ওখানে। অভিসার মানে হলো যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে ভিজে জামায় বাড়িতে এসে দেখি বাবা অফিস থেকে ফিরেছেন অনেকক্ষণ। বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কেমন করে বলি অভিসার শব্দটার মানে আমি জেনে গেছি, আজই জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁধা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে সাবানের গন্ধে জল পড়ার শব্দে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর যতদিন যাবে।